হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টেন্থ মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত প্রত্যেক দিনের মতোই পনেরোটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আর সঙ্গে এক্সট্রা ডেটা স্ট্যাটেজিকে ব্যাকগ্রাউন্ড তোমাদের প্রোভাইড করবো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন নাইন্থ মে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মদিবস পালিত হলো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশনটি একশো একষট্টিতম তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে প্রয়াত হন তিনি একমাত্র ব্যক্তি যিনি তিনটি দেশে জাতীয় সঙ্গীত লিখেছেন ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনা গীতাঞ্জলির জন্য উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান এখানে রটা হবে না সাহিত্যে নোবেল পুরস্কার পান দুই নাম্বার প্রশ্ন এইচ পি সি এল এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন কে নিযুক্ত হলেন পুষ্প কুমার যোশী অপশন বি এর আগে তিনি ফার্স্ট আগস্ট দু থেকে কর্পোরেশনের পরিচালক ছিলেন তো এইচপিসিএল এর ফুল ফর্ম হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সিইও রয়েছেন বর্তমানে মুকেশ কুমার সুরানা হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই তিন নম্বর প্রশ্ন ইউটিউব প্ল্যাটফর্মের জন্য শর্ট ফিল্ম তৈরি করতে কোন ভারতীয় ক্রীড়াবিদ সম্প্রতি ইউটিউব ইন্ডিয়ার সাথে চুক্তি করেছেন তা কোন ভারতীয় ক্রীড়াবিদ এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি নীরাজ চোপড়া এই শর্ট ফিল্মে তার হরিয়ানার খান্দ্রার একটি গ্রাম থেকে টোকিও দু হাজার কুড়ি অলিম্পিকে অলিম্পিক পডিয়ামের শীর্ষে পৌঁছানোর গল্প বর্ণিত থাকবে ইউটিউবের সিইও রয়েছেন বর্তমানে সুসান ওসিকি ফাউন্ডেড ফরটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড ফাইভ হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট যাবো চার নাম্বার প্রশ্নে নেপালের কামি রিতা শেরপা সম্প্রতি কতবারের জন্য মাউন্ট এভারেস্ট আরোহণ করলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি বার দু সালে তৈরি করা তার নিজের আগের বিশ্ব রেকর্ড ভেঙে নেপালের কামি রিতা শেরপা ছাব্বিশতম বারের জন্য মাউন্ট এভারেস্ট আরোহণ করলেন তিনি তেরোই মে উনিশশো সালে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন পাঁচ নাম্বার প্রশ্নে যাব সম্প্রতি এশিয়ান গেমস টু থাউজেন্ড টোয়েন্টি টু স্থগিত করা হলো এটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ক্লাসে তোমাদের পড়ালাম এশিয়ান গেমস টু থাউজেন্ড টোয়েন্টি টু চীনে অনুষ্ঠিত হবে আজ তোমাদের জানাচ্ছি যে এটা স্থগিত করা হয়েছে তো এটাও কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চীনে অনুষ্ঠিত হওয়া ছিল অপশন বি তোমরা যারা খাতায় নোট করে রাখো তো গতকালের প্রশ্নটা তোমরা কেটে দিও কারণ এখন যেহেতু অনুষ্ঠিত হচ্ছে না চীনে পুনরায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে স্থগিত করা হয়েছে দু সালে এটি অনুষ্ঠিত হবে ঠিক আছে গতকালের প্রশ্নটা তোমরা কেটে দিও কারণ ওই প্রশ্নের আর কোনো ভ্যালু নেই যাবো ছয় নাম্বার প্রশ্নে টুয়েলভ হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হলো কোথায় এটা শুরু হয়েছে ভূপাল অপশন ডি বারোতম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশ মধ্যপ্রদেশের ভূপালে শুরু হলো মোট সাতাশটি দল বারো দিনের টুর্নামেন্টে শীর্ষ সম্মানের জন্য লড়বে আমরা মধ্যপ্রদেশ সম্পর্কে জেনে নেব মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যপাল মঙ্গুভাই ছগনভাই প্যাটেল স্থাপন পয়লা নভেম্বর উনিশশো প্রচলিত নৃত্য হচ্ছে পাণ্ডবানী মাচা লোটা বিখ্যাত ন্যাশনাল পার্ক হল বান্ধবগড় কানহা সাতপুরা মাধব পান্না সঞ্জয় পেঞ্চ বনবিহার ফসিলস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও ভারতীয় রেল মধ্যপ্রদেশ রাজ্যে প্রথম সোলার প্ল্যান্ট স্থাপন করেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ড্রোন স্কুলের উদ্বোধন করা হয়েছে রাজ্য ভাষায় হিন্দিতে এমবিবিএস বিবিএস পড়ানোর ঘোষণা করেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উদ্যম ক্রান্তির যোজনা চালু করেছেন মধ্যপ্রদেশের ভূপালে আটচল্লিশতম অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেসের উদ্বোধন হয়েছে ওকে যাব পরবর্তী প্রশ্নে সাত নাম্বার টাটা মোটরস কোম্পানির অ্যাডিশনাল ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন কে নিযুক্ত হলেন ওম প্রকাশ ভট্ট অপশন ডি তো টাটা মোটরস মোটরসের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই ফাউন্ডার জে আর ডি টাটা ফাউন্ডেড নাইনটিন ফর্টি ফাইভ চেয়ারম্যান রয়েছেন বর্তমানে নটরাজন চন্দ্রশেখরন আট নম্বর প্রশ্ন টি ক্রিকেটে সব থেকে বেশি পঞ্চাশ রানকারী ক্রিকেটার হলেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি ডেভিড ওয়ার্নার তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার যাব নয় নম্বর প্রশ্নে ঋদ্ধিমান সাহা মামলায় সাংবাদিক বড়িয়া মজুমদারকে কত বছরের জন্য নিষিদ্ধ করল বিসিসিআই এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি দু বছরের জন্য নিষিদ্ধ করেছে ঋদ্ধিমান সাহাকে ব্ল্যাকমেলের হুমকি দেওয়ায় কলকাতা ভিত্তিক সাংবাদিক ও লেখক বড়িয়া মজুমদারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই শীর্ষ পরিষদ তিন সদস্যের কমিটি গঠন করে বরিয়া মজুমদারকে দুই বছরের জন্য কোনো ক্রিকেটে জড়িত বা ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় যাব দশ নম্বর প্রশ্নে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় পালিত হয় এইট মে অপশান ডি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস প্রতি বছর আট আটই মে থ্যালাসেমিয়া আক্রান্তদের স্মরণে এবং যারা এই রোগের সাথে বাঁচতে সংগ্রাম করে তাদের উৎসাহিত করতে পালিত হয় বছরের থিম হচ্ছে বি অ্যাওয়্যার শেয়ার কেয়ার ওয়ার্কিং উইথ দ্য গ্লোবাল কমিউনিটি অ্যাজ ওয়ান টু ইম্প্রুভ থ্যালাসেমিয়া নলেজ এগারো নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার রাজ্যে তাঁতিদের জন্য নেথান্না বিমা প্রকল্প চালু করেছে এই প্রকল্প চালু করেছে তেলেঙ্গানা অপশান সি তেলেঙ্গানা রাজ্য সরকার নেথান্না বিমা প্রকল্পের অধীনে রাজ্যে তাঁতি এবং পাওয়ারলুম তাঁতিদের জন্য বিমা কভারেজ বাড়ানোর ঘোষণা করেছে আঠেরো থেকে উনষাট বছর বয়সী তাঁতিদের জন্য বিমা কভারেজ বাড়ানো হবে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যপাল তামলিসাই সৌন্দরাজন রাজধানী তো বললাম স্থাপিত দুই জুন দু তেলেঙ্গানার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও বিকাশ রাজ তেলেঙ্গানা রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন তেলেঙ্গানা রাজ্য ক্রপ ডাইভার্সিফিকেশান ইন্ডেক্সের শীর্ষে রয়েছে তেলেঙ্গানা রাজ্য ফেসবুকে মেটাভার্সে তার স্পেস টেক ফ্রেমওয়ার্ক চালু করেছে বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক তিন চাকা গাড়ি ফ্যাক্টরি তেলেঙ্গানায় তৈরি হয়েছে ভারতের প্রথম ফ্লো কেমিস্ট্রি টেকনোলজি হাব হায়দ্রাবাদে তৈরি করা হয়েছে যাব বারো নম্বর প্রশ্নে কোন রাজ্য সরকার লাইফস্টাইল রোগ নির্ণয় এবং নিয়ন্ত্রণের জন্য শৈলী অ্যাপ চালু করল এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি কেরালা অপশন ডি কেরালা কেরালা সরকার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শৈলী চালু করতে চলেছে যার লক্ষ্য হল কেরালা রাজ্যের মানুষের রোগ নির্ণয় এবং তার নিয়ন্ত্রণ করা আমরা কেরালা সম্পর্কে জানব কেরালার রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রচলিত নৃত্য ওপান্না কথাকুলি চাকিয়ার কুতু ওট্টম থুল্লাল মোহিনী আট্টম চাতির্টি নাথাকাম কাই কোট্টিকার্লি থেইয়াম কুডিয়াট্টম মুডিভেট্টু তুল্লাল তাপাত্রিকার্লি কৃষ্ণনাট্টাম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও ছাব্বিশতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হয়েছে ভারতের প্রথম রাজ্য হিসেবে কার্বন নিরপেক্ষ কৃষি পদ্ধতি বাস্তবায়ন করতে চলেছে কেরালা রাজ্য মায়া নামে হোয়াটসঅ্যাপ চ্যাটবট লঞ্চ করেছে কেরালা রাজ্যে পর্যটন মন্ত্রক সন্তোষ ট্রফির জন্য পঁচাত্তরতম ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কেরালায় পশ্চিমবঙ্গকে পরাজিত করে সন্তোষ ট্রফি দু হাজার বাইশ জিতল কেরালা যাব পরবর্তী প্রশ্নে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে প্রজনন হার কমে কত হয়েছে বর্তমানে বর্তমানে হয়েছে দুই শতাংশ অপশন বি দু হাজার সালে প্রজনন হার ছিল দুই পয়েন্ট দুই শতাংশ চোদ্দ নম্বর প্রশ্ন সম্প্রতি কোথায় যৌথভাবে মোবাইল কন্টেইনার হসপিটালের উদ্বোধন করল রেলটেল ও হু তো এই প্রশ্নের উত্তর হচ্ছে বিশাখাপত্তনম অপশন সি রেলটেলের হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিয়া গঠিত হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর দু সাল শেষ প্রশ্নে যাব পনেরো নম্বর শেষ প্রশ্ন বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসটা দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাসটা ডেফিনেটলি পেয়ে যাবে শেষ প্রশ্ন পনেরো নম্বর ক্রিপ্টো অ্যানালিটিক্স ফার্ম চেন অ্যানালিসিস দ্বারা প্রকাশিত দু সালের গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্সে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে একুশ অপশন মার্কিন যুক্তরাষ্ট্র আনুমানিক ফর্টি বিলিয়ন ডলার লাভের সাথে তালিকার শীর্ষে রয়েছে তারপরে যুক্তরাজ্য আনুমানিক আট পয়েন্ট এক ছয় এইট বিলিয়ন ডলার লাভের সাথে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের আনুমানিক লাভ ছিল ওয়ান বিলিয়ন ডলার ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবার দেখে নেব গতকাল তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর এবং সঠিক উত্তর তা তার নাম নাইন্থ মে তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার অলিম্পিক সোনাজয়ী নীরাজ চোপড়ার নামে কোথায় স্টেডিয়াম তৈরি কথা ঘোষণা করেছে হরিয়ানার পানিপথে স্টেডিয়াম তৈরি হবে তো তার জন্য বরাদ্দ হচ্ছে দশ কোটি টাকা হরিয়ানার রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় দুই নম্বর প্রশ্ন কে অ্যামাজনের পরবর্তী সিইও পদে নিযুক্ত হলেন এনডিজেসি তিন নম্বর প্রশ্ন ভারতীয় বিমান বাহিনীর মহাপরিচালক হিসেবে সম্প্রতিকাকে নিযুক্ত করা হয়েছে নিযুক্ত করা হয়েছে এয়ার মার্শাল সঞ্জীব কাপুরকে এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা যারা সঠিক উত্তর করেছো তাদের নামগুলো একবার বলে দেবো ফার্স্ট কমেন্ট করেছে দিভিয়া রয় সেকেন্ড কমেন্ট করেছে সুপ্রিয় চ্যাটার্জি তারপরের নাম সুমিতা মার্ডি শিল্পা গায়েন অমিত ঘোষ পরিমল কুণ্ডু সৌম্যজিৎ দাস উদিতা চক্রবর্তী প্রত্যেকে সঠিক উত্তর করেছো এবার তোমরা দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডেট তিনটে কোশ্চেন প্রথম প্রশ্ন ভারতে প্রথম উপজাতি স্বাস্থ্য মানমন্দির তৈরি করতে চলেছে কোন রাজ্য দ্বিতীয় প্রশ্ন বন্দীদের লোন দিতে জিভালা স্কিম লঞ্চ করল কোন রাজ্য সরকার তিন নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ফুড প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি টু পেলেনকে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে আমরা দেখব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক নাইনথ মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন দু সালে বিশ্ব মাতৃ দিবস কবে পালিত হলো আট মে অপশন ডি দুই নম্বর ভেহিকেল মুভমেন্ট ট্র্যাকিং সিস্টেম মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য হরিয়ানা অপশন বি তিন নম্বর টিভিএস মোটর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে সুদর্শন ভেনু অপশন সি চার নম্বর তিন লক্ষ ছাত্রছাত্রীদের ট্যাব প্রদান করতে ই অধিগম স্কিম লঞ্চ করলো কোন রাজ্য হরিয়ানা অপশন ডি পাঁচ নম্বর আট মিটারের বেশি উচ্চতা সম্পন্ন পাঁচটি পর্বতশৃঙ্গ জয়কারী প্রথম ভারতীয় মহিলা কে হলে প্রিয়াঙ্কা মোহিতে অপশন বি ছয় নম্বর হরিয়ানার জন্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ম্যাসকট কোনটি ধাক্কাড অপশন এ সাত নম্বর প্রশ্ন দু সালে এশিয়ান গেমস কোন দেশে চালু হবে তো এই প্রশ্নটার ক্ষেত্রে একটু আগেই বললাম যে এখন এই এশিয়ান গেমসটা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু চীন দেশে করোনার প্রাদুর্ভাব হয়েছে সেক্ষেত্রে এই বছর আর এশিয়ান গেমস হবে না দু সালে হবে পরিস্থিতি ঠিক থাকলে দু সালে হবে সুতরাং এই প্রশ্নটা এখন মূল্যহীন এই প্রশ্নটা তোমরা যারা খাতায় নোট করেছো তারা কেটে দিও ঠিক আছে আট নম্বর প্রশ্ন মুখ্যমন্ত্রী মুফত সিওয়ার কানেকশন যোজনা লঞ্চ করলো কোন সরকার দিল্লি অপশন বি নয় নম্বর টুয়েলভ হকি ইন্ডিয়া সাব জুনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হলো কোথায় এটা শুরু হয়েছে গোয়াতে অপশন ডি দশ নম্বর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতে সর্বাধিক লিঙ্গ অনুপাত লক্ষ্য করা গেছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে লাদাখ অপশন বি এগারো নম্বর বিশ্বের দীর্ঘতম কাঁচের ব্রিজ হোয়াইট ড্রাগন কোন দেশে চালু করা হল ভিয়েতনাম অপশন সি বারো নম্বর গুজরাটে তিন দিন ব্যাপী হেলথ সামিটের উদ্বোধন করলেন কে মানসুক মান্ডাভিয়া অপশন ডি চৌদ্দ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে টু থাউজেন্ড কবে পালিত হলো ফিফথ মে অপশন এ শেষ প্রশ্ন পনেরো নম্বর ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয় পালন করা হয় এইট মে অপশন ডি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস ভালো লাগলে অথবা গ্রহণযোগ্য বলে মনে হলে লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরে ক্লাসে ভালো থেকো বাই